কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন অর্থাৎ ইপিএফও উপভোক্তাদের জন্য বড় সুখবর। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সরকারি কর্মচারীদের হোলির উপহার দিচ্ছে। কর্মচারী পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস এর অধীনে আরো বেশি পেনশনের জন্য আবেদন করার প্রক্রিয়া সোমবার থেকে শুরু করল কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা। অবসর তহবিল পরিচালনাকারী সংস্থা তরফে জানানো হয়েছে, কর্মচারী পেনশন যোজনা অর্থাৎ ইপিএস সদস্য এবং তাদের নিয়োগকর্তারা যৌথভাবে অতিরিক্ত পেনশনের জন্য আবেদন করতে পারবেন। এর আগে 2022 সালের নভেম্বরে শীর্ষ আদালত কর্মচারী পেনশন সংশোধন যোজনা 2014 বহাল রেখেছিল। তার আগে 2014 সালের 22 আগস্ট ইপিএস সংশোধনে পেনশনযোগ্য বেতনের সীমা মাসিক 6,500 টাকা থেকে মাসিক 15,000 টাকা করেছিল। এছাড়া সদস্য এবং তাদের নিয়োগকর্তাদের ইপিএস এ প্রকৃত বেতনের 8.33% রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ইপিএফও এর কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে সমস্ত অফিসে ইপিএস এর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলেও কর্মচারী ভবিষ্যনিধির তরফে জানানো হয়েছে। এছাড়া এখন ইপিএফ এর পরিষেবা যে কেউ তার এলাকা থেকে নিকটবর্তী এলাকার অফিস থেকেই পাবেন। ইপিএফও জানিয়েছে যে কিভাবে এই বিশেষ সুবিধা দেওয়া হবে, যার জন্য ইউআরএল শীঘ্রই জানানো হবে। আঞ্চলিক পিএফ কমিশনার জনসাধারণের তথ্যের জন্য নোটিশ বোর্ড এবং ব্যানারের মাধ্যমে সামগ্রিক তথ্য তুলে ধরবেন। সেই মতো আবেদন করতে হবে এবং মুখ বন্ধ করা খামে ভরে ইপিএফও অফিসে জমা দিতে হবে। প্রতিটি আবেদন ডিজিটালি নথিভুক্ত করা হবে এবং আবেদনকারীকে একটি রসিদ নম্বর দেওয়া হবে। সংশ্লিষ্ট আঞ্চলিক ভবিষ্যৎ তহবিল অফিসের অফিসার ইনচার্জ আবেদনকারীর প্রতিটি তথ্য যাচাই করে দেখার পরে আবেদনকারীকে ইমেইল বা পোস্টের মাধ্যমে এবং পরে SMS এর মাধ্যমে সিদ্ধান্ত সম্পর্কে জানাবেন। 2022 সালের 4 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই সব নির্দেশনা জারি করা হচ্ছে বলে ইপিএফও এর তরফে জানানো হয়েছে। Bit report, RE News.